শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চার্জশিট পেশ সিবিআই এ। চার্জশিটে নাম রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, নাম রয়েছে পরেশ অধিকারীরও, পরেশ ছাড়াও আরও 12 জনের নাম রয়েছে চার্জশিটে। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে সক্রিয় সিবিআই। সোমবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে এই নিয়োগ সংক্রান্ত চারটি মামলার চার্জশিট পেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তাতে নাম ছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাকেই এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে নবম দশম ও একাদশ দ্বাদশের গ্রুপ সি ও গ্রুপ ডি মামলার চার্জশিটে রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর নাম। সূত্রের খবর, পরেশ অধিকারী ছাড়াও এই চার্জশিটে 12 জনের নাম রয়েছে। পাশাপাশি পার্থ ঘনিষ্ঠ সুকান্ত আচার্য, এসএসসির প্রাক্তন চেয়ারপারসন শর্মিলা মিত্রর নামও আছে। এছাড়াও চার্জশিটে নাম রয়েছে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, নাইসার কর্তা পুনিত কুমার, পঙ্কজ বনসল, এজেন্ট প্রসন্ন রায়, প্রদীপ সিং এবং অয়ন সাহা। সিবিআইয়ের পেশ করা চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে কয়েকজন শিক্ষকেরও। তারা হলেন সৌমিত্র ঘোষ, সুবীর ঘোষ এবং দিলীপ ভৌমিক। চার্জশিটে এসএসসির প্রোগ্রাম অফিসার পর্ণা বোসেরও নাম রয়েছে বলে সিবিআই সূত্রের খবর। সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার ক্ষেত্রেই তদন্ত শেষ করার জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এরপরেই নিয়োগ দুর্নীতির তদন্তে গতি আসে। আগামী দিনে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে আর কোনো রাঘব বোয়ালের নাম উঠে আসে কিনা সেটাই এখন দেখার। শুভজিৎ দেও, মাফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।